একটা জব, এ প্লিজ ব্রো, গ্লোয়াল গ্লোয়াল নাই ভাই, আমার কাছে একটা গ্লোয়াল, ব্রো সিরিয়াসলি আমার কাছে একটা গ্লোয়াল ম্যান, ওর কাছে ওর পাশে জোন পড়েছে, আমি ওর পর্যন্ত কিভাবে যাবো এই হেলথ নিয়ে? ওর চাই এই পাথরের পিছনে একটু লুকাই, দাঁড়াও 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 ভাই, দাঁড়াও না 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 ব্রো ব্রো প্লিজ ভাই, চলো আমার হেলথ চলো ম্যান, ব্রো জোন আসতেছে, শেট জোন শুরু হয়ে গেছে, জোন শুরু হয়ে গেছে ভাই, এখন মাশরুম, যেটা দিয়ে ইজিলি মনে করো আমাদের হেলথ বাড়ানো যায়, তার উপর আবার আমরা ইউজ করেছিলাম পান্ডা, যেটাতে পার কিলে 10 করে এইচপি বাড়া আমাদের, কিন্তু আজকের এই গেম প্লে কোন টাইপের ওইসব ইউজ করতেছি না গাইস, তার উপর মেডকিট ইউজ করতেছি না, আর আমার যা অবস্থা হয়েছিল না আজকের গেম প্লেটা, তাই অবশ্য ট্রেলার দেখে অলরেডি বুঝে গিয়েছো তোমরা, আর গাইস আজকের ভিডিওটা আসলেই বিগত হয়ে যাচ্ছে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আচ্ছা আই থিঙ্ক ভাই এখানে নামা লাগে কেন, একটু লুট টুট করতে দাও না, আচ্ছা ওই জানলা দিয়ে নামি, নামলো কোথায় এটা, আমার আগে নেমে গেছে নাকি, ধরো 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 কনফিউশনে ফালা দিল রে, আচ্ছা মেডকিটটা নিয়ে নিছি কনফিউশনে, আচ্ছা সমস্যা নেই ফালা দিব একটু পরে, গাইস আমি খালি ভাবতেছি কীভাবে কমপ্লিট করবো এই চ্যালেঞ্জটা, আমার সিরিয়াসলি অনেক বেশি প্যারাদায়ক হবে, অবশ্য মনে করো আমি চাইলেই মনে করো লাস্ট এনিমিকে মেরে তারপর ভুইয়া আনতে পারতাম, তোমরা জানো এই টাইপের চ্যালেঞ্জও করেছি আমি লাস্ট এনিমিকে মেরে তারপর ভুইয়া, কিন্তু গাইস ওইটা আমি অবশ্যই করবো না, তোমরা জানোই যে তোমার এই ভাই কখনো মনে করো ক্যাম্প করে গেলে না, অবশ্যই মনে করো আমাদের যদি বেশি কিল না আসে না তাহলে এই ভিডিও আপলোড করবো, আসছে কই ভাই এটা আসে কই, নিচে নাকি আমার মনে, ধরো ধরো ধরো, আচ্ছা আর কেন জানি মনে হচ্ছে এটা ছাদের উপরে, ধরো মেডকিট গুলো ফালাইনি আমি, এটা কি ছাদের উপরে নাকি, এটা নামতেছেও না, আর খালি বল একটা যে এটা নামবে নাকি, আচ্ছা আমি ছাদের উপর উঠি, ধরো ভাই এ এটার কাছে যদি কোনো গান থাকে, অবশ্য গান থাকার কথা না, ধরো ভাই আছে নাকি এটা, ও আছে আছে ব্রো আছে, এ ভাই এটা না এটা গুজি মারার জন্য আসতেছিল, ও ম্যান যাক একটু একটু লুট করে, ও ভালো ভেস্টেজ দিয়েছে, মেডকিট তো নিতে পারবো না, ইস মেডকিটটাকে আজকে অনেক মিস করবো ভাই, আমি অনেক বেশি মিস করবো, মেডিকিট ছাড়া ভাই অনেক বেশি টাফ হয়ে যাবে, স্পেশালি মনে করো র্যাঙ্ক ম্যাচে, মনে করো তুমি কোনো এনিমিকে মারতে যাও ওই টাইমে মনে করো এনিমি একটু হলো ড্যামেজ দিবে, আর গাইস হেল্পের জন্য মনে করো আমরা আজকে আলোক ক্যারেক্টারটা ইউজ করবো, ওইটা দিয়ে যেটুক মনে করো আমরা ই করতে পারি, কিন্তু অনেক বেশি প্রবলেম হবে কারণ আমার আলোক ক্যারেক্টারটা লেভেল 1-এর মাত্র নতুন নতুন নিয়েছি, এটা ভাই কি অবস্থা, আলোক ক্যারেক্টারটা নিয়েছি রাস খেলার জন্য গাইস, একটু হলো তো আমাদের হেলথ থাকা লাগবে আমাদের বেশি বেশি কিলের জন্য, তোমরা তো লেভেল 1 এর আরো কালেক্টর কি দিবে, আচ্ছা যাক এক হিসেবে মনে করো ভেস্টেস আপলোড করে ফেলেছি, আপডেট করে ফেলেছি, যাক আমাদের একটু ড্যামেজ কম পাবো, তাও একটু একদিক দিয়ে ভালো আছে সমস্যা, ও ওয়েট ব্রো ড্যামেজ দিও না, আরে কিরে কিরে ওয়াল মাল, বাই বাই বাই, আচ্ছা MP42 ইয়ো ব্রো, ইয়েস ইয়াস ব্রাদার, যাক ড্যামেজ অনেক করো ভাই, আমি খালি ভয় আছি যে কেউ আমাকে ড্যামেজ করে কিনা, মানে নর্মালি এনিমিকে মনে করো মারতে গেলে একটু হলেও আমাকে ড্যামেজ করবে, ওই একটু ড্যামেজে আমার জন্য মনে করো একেবারে কাল রাতের মতো ইফেক্ট পড়বে ভাই, খুব টেনশনে আছে আমি, আচ্ছা গাড়িটা নিয়ে ঘুরে গাইছে, আমাদের সোলো যেহেতু এনিমিকে মারতে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে, এগুলো এনিমি মানে সোলোতে স্পেশালি সোলোতে এনিমি খুঁজে বের করা অনেক টাফ ভাই, অনেক টাফ, আর অবশ্য আমাদের বেশি কিল না হলে আমাদের এই ভিডিও আপলোডও করা হবে না, তো বুঝতে পারতেছো কোন প্যারায় আছি, হাজারটা প্যারা একসাথে রে, সমস্যা নেই, এদিকে একটা লাস্ট ছিল, ও পিছন দিয়ে মারতেছে, কোন জায়গায় ছিল এটা, ধরো 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 আই থিঙ্ক এই সোজা বরাবরই ছিল তাই না, এই দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও দেখছি, ও ব্রো না না ইয়ে ব্রো, আরে ভাই চলে গেলো রে, দাঁড়াও এ ভাই ভাই দাঁড়াও দাঁড়াও এটাকে, আচ্ছা আচ্ছা ওই একটু ওইদিকে গেলো মনে হলো, দাঁড়াও দাঁড়াও চলো চলো চলো, আসে গো এটা, এই তো তুই তো ব্রো এই তো ভালো, এ হেডশট পোস্তে হেডশট পোস্তে, দাঁড়াও এ আরে 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 রে দাঁড়াও একটা জাম চড়াবে গাইস, কই গেলো, আরে রে দাঁড়াও দাঁড়াও, ভালো ক্যারেক্টার ইউজ করে তারপর তোমার পিছনে ঘুরবো, এটা মনে হয় বলতো ভাই চাইনা দে রে ভাই, আমার চাইনা দে, এ দাঁড়া এটার পিছনে ঘুরতে থাকবে, এটা এমনিতে একটু ড্যামেজ আছে সমস্যা নেই, দাঁড়াও কই যাচ্ছে কই, এটা কি দৌড়টা মারছে ভাই, দেখো দেখছো নি কি দৌড় মারছে, দেখো 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 দাঁড়াও দাঁড়াও একটা জাম্প শট হবে ভাই, তুমি আবার জাম্প শট করো না ব্রো, ইয়েস 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 ব্রো, ইয়েস ভাই গ্রেট মেরে দিছিল এটাই,
গ্রেন মেরে দিছিল উত্তেজিত হয়ে ভাই ও সিরিয়াসলি বলতেছে যে ভাই চাল্লা না কেন মারে কি এতক্ষণ পরে একটা দেখলাম ভাই ড্রোনটা আসলে অনেক বেশি কাজ করে কিন্তু এই গুদাম ঘরের উপরে উঠে যে মারবো আমারে আবার মেরে ফেলে নাকি দাঁড়াও সুন্দরভাবে পার্ক করি জেন্টলম্যান দাঁড়াও 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 আমার কাছে একটা প্ল্যান আছে অবশ্য মাইন আছে নাকি না মাইন নাই তার মানে ও ঘেটের সামনেও থাকতে পারে না 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 ও ও মাঝখানের দিকে চলে গেল দাঁড়াও আচ্ছা গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা এই নিচে আসবা নিচে আসার পরে গ্রেনেড থাকলে এই দিক থেকে তোমরা মারতে পারো এই জিনিসটা তোমাদের অনেকের হেল্প আসবে অনেকে মনে করে একটু উঠে তারপর মারতে যাও তখন যে হেডশট পড়ে যায় এখান থেকে ইজিলি তোমরা গ্রেনেড মারতে পারো যাক যাক তোমাদের একটু একটু টিপসও দেওয়া হয়ে গেল কোয়াসি না এখানে নাই আচ্ছা ও পিছে পিছে ভাই হেডশট লাগাও না ইয়ারে ভাই আরেকটা জাম্প শট ইয়েস ভাই এই অবস্থা মারতে না অনেক বেশি ভয় লাগে কিন্তু ড্যামেজ দিয়ে দিছে ভাই কটুক বারে রে কটুক বারে হেল্প আরে 15 মতো পারলো মাত্র ওসো লেভেল 1 এর এই একটু খেলতে কিভাবে কি করব রে ভাই অনেক বেশি বিপদে পড়তে হবে আমাদের এখনই বুঝতে পারতেছি এই যে এই হেলথের 12টা বাজে গেছে এখন কি করব বলো আমারে হেলথের ভাই এখন মনে করো প্যান্টটা আমার অনেক বেশি ফেভারিট গাইস আমি জানি না কেন জানি আমার প্যান্টটা ও ও এই ভাই ভাই যা না না মনস্টার ট্রাক ছিল পুরো এলো রে এটা আরেকটু কাছে থেকে পাইলে মনে করো মারতে পারতাম সমস্যা নেই চলো আরে আমি ভয় আছি যে এই হেলথ নিয়ে আবার কোনো এনিমির সামনে মরতে হয় নাকি তখন যে ও আর একটু ড্যামেজ দিবে পর আরেকটা এসে আর একটু ড্যামেজ দিয়ে মেরেই ফেলবে এই একটা সব থেকে বড় সমস্যা গুটিবাজি করা এনিমিরা আর পরে যে আমার মরতে হয় ইস মনস্টার ট্রাকটারে পেলে মনে করো মারতে পারতাম ইজিলি এটা ও এই মনস্টার ট্রাক এখানে তো ভাই দাঁড়া দাঁড়া এ আসতেছে ব্রো 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 এই ইয়েস ভাই আমি জানি না ভাই মনস্টার ট্রাকে থাকা মানে একেবারে নির্ঘাত মিত্র এটার প্রত্যেকটা গুলি মাথায় লাগে মাথায় না মানে এনে কেন না নাকি না কেউ নাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমার আমার অবশ্য বেশি কোন ওপেন ফিল্ডে থাকার ইচ্ছা নাই ভাই একটু একটু করে ড্যামেজ দিয়ে বড় করে পরে মেরেই ফেলবে আমার হালকা একটু ড্যামেজ খাওয়া মানেই হচ্ছে লস গাইস হালকা একটু ড্যামেজ খাওয়া মানে লস এদিক দিয়ে অনেক বড় একটা জোন আসবে এদিকে কেউ একজন আসতে পারে ওপেন ফিল্ডে যদি সোলো কাউরে পাই না মানে গাড়ি দিয়ে চাপা মেরে অ্যাডাম হয়ে যাবো একেবারে অ্যাডাম গাড়ি চালায় আরে দাঁড়ো 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 এ ভাই এ এটা ড্যামেজ কা ধোয়া উঠতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো এ আটকাইছে মনে হয় এ ভাই আটকাইছে আটকাইছে দাঁড়াও দাঁড়াও এই ভাই দাঁড়াও এই ইয়েস ফুটে গেছে নেমেও গেছে ভাই আরে সব প্যানে লাগতেছে রে একটা গ্লু অল দাঁড়াও 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 একটা জাম চড়াবে গাইস ব্রো ইয়েস ব্রাদার তাড়াতাড়ি চল ভাই ওপেন ফিল্ড আমি লুট টুটের চিন্তা করতেছি না ভাই তাড়াতাড়ি চল এইখানে কোনো টাইপের ই করার দরকার নেই আমরা মনে করে কোনো চামে চুমে আসলে যে কটা কিল নেওয়া যায় আর কি গাড়ি দিয়ে চাপা এই এখানে একটা গাড়ি আছে গাইস দাঁড়া দাঁড়া এই কালো গাড়ি নাকি ও না ও ব্রো পাইছি একটা ফ্রি কিল রে আই থিংক এটা নবো ও ম্যান হেডশটও পড়ে গেছে হেডশটও পড়ে গেছে ভাই আরে 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 চলে গেল রে আই থিংক এটা একটু একটু কম পারে খেলা সমস্যা নেই নইলে এই টাইপের গাড়ি ইউজ করে না তেমন কেউ সমস্যা নেই চলো গাইস একটা ফ্রি কিল পেতে যাচ্ছি ব্রো চলো চলো আরে একটা একটা জাম্প শট হবে গাইস ব্রো আরে 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 ওয়েট এ ভাই আস্তে আস্তে ও ম্যান ভাই মেরেই ফেলছিল নব্বেবে 12টা বাজার দিছিল রে ভাই হেলথের কি অবস্থা দেখছো ওরে একটা লঞ্চার দে দে ভাই আরে না দিল না রে থাক আমার একই বেস্ট সমস্যা নেই একেতে ও ও দাঁড়াও দাঁড়াও এ ভালো একটা ড্যামেজ আরে দূরু আচ্ছা সমস্যা নেই গাইস সমস্যা নেই একদমই সমস্যা নেই টেনশনের কোনো কারণ নাই চলো 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 গাইস 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 এদিকে একটা যাবে আমার তো মনে হয় না যাবে চলো 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 আরে গ্লোয়াল হাতে ভাই পারে ভালো দাঁড়াও পিছনে আরেকটা এনিমি আছে মনে হচ্ছে ওর দিকে তাড়াতাড়ি যাওয়া লাগবে তাড়াতাড়ি বেরো ভাই তাড়াতাড়ি বেরো ভাই আসে 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 এই তো আসতেছে আসতেছে ব্রো ইয়েস হেডশট ব্রাদার হেডশট ব্রাদার বুম হেডশট M79 কে তোমার কোন জায়গা সমস্যা ভাই এ ভাই এ তুমি চলে যাও আমাকে চলে যেতে দাও না সমস্যা কই তুমি এখানে দাঁড়া আছো কেন এখান থেকে মারা যাবে নাকি এটারে ই না 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 এ এই যাইতেছে যাইতেছে ভাই দাঁড়াও আরে সব প্যানে লাগতেছে হে ভাই কোড প্লিজ প্লিজ ব্রো ব্রো আর না ইয়েস ব্রো এটা মরার আগে কি আকামটা কইরা গেল দেখছো এটার কাছে আই থিংক এসকেএস অথবা ড্রাগন অফ ছিল ড্যামেজ দিয়া গেল একটা দূর আবার হেলথ কমে গেল কি একটা অবস্থা তাও সমস্যা নেই তেমন একটা ভাই একটু একটু হেলথ কম ধরছে আমার বুকের মধ্যে মনে হয় একটা ঘুষি মারতেছে রে ভাই আচ্ছা ওইখানে একটা ফাইট হইতেছে দাঁড়াও দাঁড়াও প্যাচার পারা একটু বন্ধ করি ভাই দাঁড়াও একটু গুটিবাজি করা লাগবে গাইস আর মাত্র তিনজন আছে এনিমি আমার হেলথ অলরেডি কমে আছে রে ভাই এমন এবিলিটি আসতে অনেক টাইম আমি কি করবো এটাই বুঝতেছি এই ধরো পাইছি পাইছি প্লিজ প্লিজ আরে কোমরে কি চলে গেল তো আরেকটু হেলথ ছিল ধরো ধরো আরেকটা গ্লোয়াল এই তো এই তো এ ভাই আমার কাছে আর গ্লোয়াল নাই রে
Till next video or stream. Allah Hafiz guys. Peace.